তো আপনি এই যে ফাইবার লিখে সার্চ করলে এটা চলে আসবে, ঠিক আছে, fiverr.com এটা ওপেন করবেন। তো ফাইবারে যাওয়ার পরে আপনাদের এই যে এই পেজটা আসবে, ঠিক আছে, ক্লিক করার পরে তো যেন এখানে জয়েন আছে, জয়েনে ক্লিক করার পরে এই উইন্ডোটা আসবে। তো এখান থেকে কি বলতেছে, কন্টিনিউ উইথ ফেসবুক, ঠিক আছে, কন্টিনিউ উইথ গুগল। তো আমরা এই দুটা করব না, কন্টিনিউ উইথ ফেসবুক করব না, কন্টিনিউ উইথ গুগলও করবো না। কন্টিনিউ উইথ ফেসবুক করলে দেখা যাচ্ছে কি, আপনার ইউজার নেমে ওই ফেসবুকের ইউজার নেমটা চলে আসবে। তো এটা করব না আমরা, জাস্ট এখানে আমাদের ইমেইলটা লিখবো, এটা করলেও গুগলের ওই এটাও আপনার হচ্ছে ইউজার নেম আকারে চলে আসবে যদি কন্টিনিউ উইথ গুগল করেন। তো এখানে আমরা একটা জিমেইল লিখবো। তো দেওয়ার পরে এখানে কি বলতেছে, ইউজার নেম পাসওয়ার্ড, ঠিক আছে। তো ইউজার নেমটা আপনারা সবসময় চেষ্টা করবেন যে ইউজার নেম মানে আপনার অরিজিনাল নামের আর কি করার, ঠিক আছে। তো মেহেদি, তো মেহেদি দিয়ে মনে করেন, মেহেদি তো অনেকেই থাকতে পারে ইউজার নেমে আগের থেকেই করছে। তো দেখা গেলো যে আপনার মোবাইল নম্বরের লাস্টের 4 ডিজিট দিয়ে দিলেন কিংবা 2 ডিজিট দিয়ে দিলেন, মেহেদি মনে করেন 42 এরকম দিয়ে দিলেন, 62 এভাবে দিয়ে দিলেন। এভাবে করে আপনারা নিজের নামটাই করে যাতে বোঝা যায় আর কি সেভাবে করে রাখার চেষ্টা করবেন। তারপর আন্ডার স্কোর ব্যবহার করতে পারবেন, কোনো স্পেস ব্যবহার করতে পারবেন না। মনে করেন মেহেদি হাসান দিবেন, তো মেহেদি আন্ডার স্কোর হাসান এভাবে দিতে পারবেন, আন্ডার স্কোর দিতে পারবেন, স্পেস দিলে হবে না। ক্লিয়ার বিষয়টা? ইউজার নেম এখানে আপনারা এভাবে করে সেট করবেন, মনে করেন মেহেদি। এই যে মেহেদি কিন্তু নিচ্ছে না, দেখছেন অলরেডি এর আগে একটা ইউজার নেম আছে মেহেদি। তো আমরা কি করবো, আন্ডার স্কোর এই সে দিলাম, এই সে কিন্তু নিচ্ছে মেহেদি, আন্ডার স্কোর এই সে এভাবে দিতে পারেন, হাসান, মেহেদি হাসান নিচ্ছে না, অলরেডি মেহেদি হাসান আছে, ঠিক আছে। তো মেহেদি এই সে এইভাবে দিয়ে আপনি রাখতে পারেন, মেহেদি এই সে হাসান, তারপর মনে করেন যে 2 3 এইটা নিচ্ছে, এইভাবে করে আপনি দিতে পারেন, সমস্যা নেই। ক্লিয়ার? ওকে। তারপরে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা অবশ্যই 8 ক্যারেক্টার হতে হবে, অ্যাটলিস্ট 8টা ক্যারেক্টার থাকতে হবে, তার বেশি হলেও সমস্যা নেই, কিন্তু কমপক্ষে 8টা ক্যারেক্টার হতে হবে। এবং এর সাথে কি করতে হবে, আপার কেস লোয়ার কেস কম্বাইন থাকতে হবে, নাম্বার কম্বাইন থাকতে হবে। মানে আপনি যে পাসওয়ার্ডটা দেবেন তাতে মনে করেন একটা কম করেও আপনার বড় হাতের অক্ষর থাকতে হবে, একটা ছোট হাতের অক্ষর এবং নাম্বার, এই 3টা জিনিস মিক্স করে পাসওয়ার্ডটা দিতে হবে, ঠিক আছে। তো মনে করেন মেহেদি হাসান প্রথমে এম বড়, MHEDI মেহেদি, এভাবে করে আপনার অ্যাটলিস্ট 8টা ক্যারেক্টার নাম্বার সহ আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। দিয়ে জয়েন করলে আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, বুঝতে পারছেন আপনারা। তো তারপরে হচ্ছে যে আপনার প্রোফাইল পিকচার আসবে, আপলোড করার জন্য একটা অপশন আসবে, তো ওখান থেকে আপনার প্রোফাইল পিকচার আপডেট করে আপলোড করে নেবেন। এটা প্রফেশনাল লুক দেওয়ার চেষ্টা করবে, মানে ছবিতে, যেহেতু এখানে আপনি জব করবেন, তাই না? সো এখানে আপনি একটা প্রফেশনাল লুক দেওয়ার চেষ্টা করবেন, যেসব ছবিতে আছে তো সেই সব ছবিগুলো ইউজ করা ভালো আর কি, সেই সব ফটো। আবল তাবল ফুল ফল এইগুলো ব্যবহার করা যাবে না, ফুল ফল সব দিয়ে রাখি পরে ঠিক করবো না। আপনি একদম সুন্দরভাবে ছবিটা আগে ক্রিয়েট করে এই করে তারপরে অ্যাকাউন্ট করতে লাগবেন, সুন্দরভাবে ছবিটা দিয়ে তারপরে আপনাদের ফোন ভেরিফিকেশনের কথা বলতে পারে। তো যদি অ্যাকাউন্ট করার পরপরই ফোন ভেরিফিকেশন চাই, তো আপনার ফোন নম্বর দিয়ে ফোনটা ভেরিফাই করে নেবেন। ক্লিয়ার? তো ভেরিফাই করার মানে পরে ওই স্টেপগুলো পার হওয়ার পরে আপনাদের এইরকম একটা উইন্ডো আসবে, ঠিক আছে, এই পেজটা আসবে। তো এই পেজটা হচ্ছে আমরা এখন বায়ার মুডে আছে আর কি, এখানে 2টা মুড আছে, ওকে। একটা হচ্ছে সেলিং মুড আর একটা বায়ার মুড। তো এটা হচ্ছে সেই সেলিং মুড এবং এটা হচ্ছে আপনার বায়ার মুড। এখানে কি আপনি বায়ার মুড মানে কি, আপনি এখান থেকে মনে করেন যে কাউকে হায়ার করবেন, কিন্তু আপনি কাউকে দিয়ে কাজ করবেন, অ্যাজ এ বায়ার হিসেবে আপনি এখান থেকে অর্ডার করতে পারবেন। আর যদি সেলিং মুডে যান তার মানে আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে এখানে জবে অ্যাপ্লাই করতে পারবেন, সব কিছু আসে, এই যে এই ড্যাশবোর্ডটা আসবে। আবার যদি এখান থেকে সুইচ করেন তো এই পেজটা আসবে, সুইচ করলে দেখছেন এই পেজটা আসবে, আর এখান থেকে সেলিং মুডে গেলে আপনার এই পেজটা আসবে। ক্লিয়ার? সেলিং মুডে মানে আপনি এজ এ ফ্রিল্যান্সার আপনি সেল করবেন, আপনার সার্ভিসটা বায়াররা কিনবে, বুঝতে পারছেন? ওকে। তারপরে কি করবেন, আপনি এই আইকন যেটা আছে এটাতে ক্লিক করবেন, প্রোফাইল পিকচার যেটা আছে
এবং এখান থেকে সেটিংয়ে আসবেন। সেটিংয়ে আসার পরে এখানে দেখেন কয়েকটা অপশন আছে, অ্যাকাউন্ট, সিকিউরিটি, এই দুইটাই আমরা আপাতত দেখব। এই অ্যাকাউন্ট, এই অপশনে কিন্তু আমরা এখন আসছি। তো অ্যাকাউন্ট এখান থেকে আপনি আপনার ইমেইলে যে কোনটা দিয়ে খোলা, এটা আপনি এখান থেকে দেখতে পাবেন কোন ইমেইল দিয়ে আপনার অ্যাকাউন্টটা খোলা আছে। এবং আপনি যদি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন করে দিতে চান, তো এখান থেকে ডিঅ্যাক্টিভ করে দিতে পারবেন অ্যাকাউন্ট। আপনার কোন অ্যাকাউন্টটা আপনি ডিঅ্যাক্টিভেট করবেন, সেলিং অ্যাকাউন্ট কিংবা বাইং অ্যাকাউন্ট, যেটা হোক, আপনারা এখান থেকে ডিঅ্যাক্টিভ করে দিতে পারবেন। তো এটা তো আর করবেন না, করার দরকার নাই। এখানে একটা বিষয় আছে, অনলাইন স্ট্যাটাস। তো এই অনলাইন স্ট্যাটাসটা আপনারা এখান থেকে গো অফলাইন ফর করে দিবেন, ঠিক আছে? এটা সিলেক্ট করে দিবেন, যদি সিলেক্ট করা নাও থাকে এখান থেকে, অন্যটা কোনো সিলেক্ট করা থাকলে আপনারা এখানে গো অফলাইন ফর করে দিবেন অনলাইন স্ট্যাটাস। দেন এখানে সেভ চেঞ্জ করে দিবেন, সেটিং সাকসেসফুলি আপডেটেড। তো এটা হচ্ছে যে আপনি অনলাইনে আসেন কিনা এটা বোঝার জন্য। দেখেন এই যে আইকনের উপরেও একটা সবুজ ডট মতো আছে না, দেখছেন? এই যে হ্যাঁ, ওইটা মানে আপনি এই যে এই ডটটা এরকম ব্লু কালারের এর মতো থাকা মানে আপনার আপনি অনলাইনে আসেন, ঠিক আছে? না হলে আপনি কিন্তু অফলাইন দেখাবে এখানে। তো এটা থাকা মানে আপনি অনলাইনে আসেন, বিষয়টা বুঝতে হবে। তো তারপরে যেটা আসে সেটা হচ্ছে যে সিকিউরিটি, একটা ইস্যু আছে। তো আপনার সিকিউরিটির বিষয়গুলো হচ্ছে খেয়াল রাখতে হবে, সিকিউরিটি ইস্যুটা প্রথমেই ঠিক করে ফেলতে হবে, ঠিক আছে? তো এখান থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলতে পারবেন, সমস্যা নেই। দেন যেটা আসে ফোন ভেরিফিকেশন। তো আপনার প্রথমেই যদি ফোন ভেরিফিকেশন করা থাকে, এখন করার পরে যদি আপনি ফোন ভেরিফিকেশন করে থাকেন তাহলে তো ভালো, এটা আর করা লাগবে না, করা হয়ে গেছে। আরেকটা বিষয় আছে, এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিকিউরিটি কোশ্চেন। আপনাকে একটা সিকিউরিটি কোশ্চেন সেট করতে হবে। তো আমি এখানে এডিটে ক্লিক করি, দেন দেখেন এখানে কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলোর অ্যান্সার মানে যে কোনো একটা সিলেক্ট করে আপনার একটা অ্যান্সার এখানে দিতে হবে সিকিউরিটি কোশ্চেন হিসেবে। তো এখানে বলতেছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইয়োর এলিমেন্টারি স্কুল, মানে আপনার প্রথম স্কুল, প্রাথমিক শিক্ষা আপনি কোথায় থেকে নিয়েছেন আর কি। তো সেটা আপনি সিলেক্ট করতে পারেন। তো আপনি ওই স্কুলের নাম দিলেন সাপোজ। তো আরো কিছু প্রশ্ন আছে, হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইয়োর ফার্স্ট পেজ, আপনার ফার্স্ট পেজ যেটা ছিল সেটার নাম কি। তো আপনি এটা সিলেক্ট করলে আপনি সেখানে একটা নাম দিয়ে দিবেন, ফার্স্ট পেট মানে আপনার প্রথম পোষা কোনো জীবজন্তু থাকলে তার নাম দিয়ে দিতে পারেন। আপনি হোয়াট ওয়াজ ইয়োর চাইল্ডহুড নিকনেম, আপনার চাইল্ডহুড নিকনেম কি ছিল, কি কি সেটা আপনি দিতে পারেন। তো দিয়ে আপনি এটা সাবমিট করলে এটা সাবমিট হয়ে যাবে। এটা কিন্তু মনে রাখতে হবে এই সিকিউরিটি কোয়েশ্চেন, আপনার বিভিন্ন সময় কিন্তু এই সিকিউরিটি কোয়েশ্চেনটার অ্যান্সার দিতে হবে। তো আপনি কি দিচ্ছেন এই সিকিউরিটি কোয়েশ্চেন এটা মনে রাখতে হবে। আপনি এই যে ফোন ভেরিফিকেশন আমি করতে যাব, দেখবেন এই যে চাচ্ছে হোয়াট ওয়াজ ইয়োর সরি হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইয়োর ফার্স্ট পেজ, আমি এই কোশ্চেনটা আমি দিয়েছিলাম, ঠিক আছে? তো আমি যদি এখানে দিই তো তারপরে কিন্তু এই কন্টিনিউ অপশনটা নিবে। তো যে কোনো আপনার একটা এখান থেকে সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করে এই অ্যান্সার এখানে লিখবেন, এখানে লিখবেন, তারপরে সাবমিট করে দিবেন। হ্যাঁ, এই যে আপনি তাহলে ফরগট অপশনে যাবেন, এই ফরগট অপশনে যদি আগে কোনো কিছু দেওয়া থাকে তো ফরগট এই অপশনে যাবেন, ঠিক আছে? দিলে এই যে এইরকম একটা উইন্ডো আসবে। তো দেন এই কাস্টমার সাপোর্টে গিয়ে এদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। এখানে গিয়ে কাস্টমার সাপোর্টে গিয়ে এদের সাথে কন্ট্যাক্ট করলে ওরা জানিয়ে দিবে, ঠিক আছে? কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা মনে রাখা কিন্তু ইম্পর্টেন্ট, এবং আপনি ছোট হাতের বড় হাতে যেভাবে করেই দেন ঠিক সেইভাবে করেই কিন্তু দিতে হবে। এটা অনেকটা একটা পাসওয়ার্ডের মতো কাজ করবে কিন্তু, ঠিক আছে? আপনি আপনি হচ্ছে যে অ্যাকাউন্ট ট্রান্সফার করার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে আপনার এই সিকিউরিটি কোশ্চেনটার অ্যান্সার দিতে হইতে পারে। ক্লিয়ার? ওকে। তারপরে যেটা আসে যে এটা অফ থাকে নর্মালি, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটাকে আপনারা অন করে রাখাই ভালো, টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা। তো টু ফ্যাক্টর অথেন্টিকেশন তো জানেন যে আপনার অন্য কোনো ডিভাইস থেকে যদি আপনার এখানে লগ ইন করতে হয় তো আপনার মোবাইলে একটা কোড চলে যাবে, তাছাড়া কেউ লগ ইন করতে পারবে না, বুঝতে পারছেন? এই ডিভাইস থেকে করলে সমস্যা নেই, কিন্তু অন্য কোনো ডিভাইস থেকে যখন আপনি করবেন তখন আপনার মোবাইলে একটা কোড যাবে, এবং ওই কোডটা দেওয়ার পরে আপনি এখানে লগ ইন করতে পারবেন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি আপনি অন করে রাখেন। তো সবাই এই পর্যন্ত ক্লিয়ার, সেগুলো বুঝতে পারছেন? এই সেটিংগুলো কিন্তু আগে ঠিক করে নিতে হবে আপনার, না হলে দেখা গেলো আপনি অনলাইনেই
নাই, আপনার স্ট্যাটাস দেখা গেলো অফই হয়ে আছে, তো আপনাকে তো বায়ার খুঁজে পাবে না। কিন্তু আপনি অফলাইনে আসেন এটা ভেবে আপনাকে দেখা গেলো মেসেজ করবে না, অফলাইনে থাকলে তো বুঝতে পারবে। এই জন্য এই সেটিং গুলো ইম্পর্টেন্ট, এগুলো ঠিক করে নিতে হবে।